কথা হচ্ছে এবার আমি ঢুকে যাচ্ছি কন্টিনিউটি ফার্স্ট চ্যাপ্টার ইয়ে সেকেন্ড চ্যাপ্টার কন্টিনিউটি মানে হচ্ছে কি বুঝতেই পারছিস কন্টিনিউটির কথা থেকে কি বোঝা যাচ্ছে কন্টিনিউয়াস একটা কার্ভ থাকবে একটা ফাংশন ওয়াই টু যদি আমার এফেক্টস দেওয়া থাকে তার মানে ফাংশানটা হয়েছে রিয়েল ভ্যালুড ফাংশান রিয়েল ভ্যালুড ফাংশান মানে এফটা হচ্ছে আর থেকে আরে গেছে এই আরটাকে বলা হয় আমার কি সেটা হচ্ছে ডোমেন আর এই আরটাকে কি বলা হয় সেটা হচ্ছে কোডোমেন সেটা হচ্ছে ম্যাপিংয়ের এইটুকুই আমার দরকার লাগবে আর কিছু লাগবে না কাজে এবার প্রশ্ন হচ্ছে যে কন্টিনিউয়াস মানে এই ফাংশনটার মধ্যে কোনো ছেদ থাকবে না তো পেনটা না তুলে আমি আঁকলাম পেনটা তুলি নেই পেনটা না তুলে আঁকলাম পেনটা যদি একটা জায়গায় তুলে নিই তাহলে সেটাই হবে ডিসকন্টিনিউয়াস আচ্ছা এটার মানেটা একটু বোঝানোর চেষ্টা করি মানেটা হচ্ছে এবার আমি এই এ বিন্দুটাকে আমি নেব ঠিক আছে একে ঘিরে আমি একটা স্মল নেবারুড তৈরি করুন নেবারুড মানে এখানে কি ইন্টারভাল মানে এ মাইনাস ডেলটা থেকে এ প্লাস ডেল্টা এর মধ্যে আমাকে থাকতে হবে ঠিক আছে তাহলে এক্সটা এইটার মধ্যে যে কোনো এক্সটা এবার বুঝি পাচ্ছিস যে এর বাঁদিকে থাকতে পারে মানে হচ্ছে এক্সটেন্স টু এ এই কথাটা দুটোভাবে বিভক্ত হয়ে যাবে দুটোভাবে বিভক্ত হয়ে যাবে কীভাবে আমরা যে দেখেছি এক্সটা টেন্স টু এ প্লাসে যেতে পারে তখন আমরা তাকে বলি আর এইচ এল মানে লেফট রাইট হ্যান্ড লিমিট আর এক্সটা যদি আমার এক্স টেন্স টু এ মাইনাস হয় তাহলে সেটাকে বলি এল এইচ এল ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে আমি যদি এদিকে থাকি বা এদিকে থাকি এ বিন্দুর ডান দিকে বাঁ দিকে এবং বিন্দুতে এ বিন্দুতে মানে হচ্ছে যখনই আমি এ বিন্দুতে দাঁড়াবো পরিষ্কার পেনটাকে আমি এরকম করে যদি ওপরে তুলে দিই এটার নাম হবে কত সেটা হচ্ছে এফ এ ঠিক আছে এবার বলছি এই মানে ধর এইখান থেকে এইটা হচ্ছে এই এই দিকটাও আমার রিয়েল এই দিকটা ডোমেনকে প্রকাশ করছে এই দিকটা আমার কি প্রকাশ করছে সেটা হচ্ছে ডোমেনকে প্রকাশ করছে আর এই দিকটাও আমার কি হচ্ছে রিয়েল এই দিকটাও আর সেটাকে আমার কাকে প্রকাশ করছে সেটা হচ্ছে কো ডোমেনকে প্রকাশ করছে তাহলে এবার প্রশ্ন হচ্ছে এইখান থেকে এতটা যদি আমার এফে হয় এফ এ মিন্স হচ্ছে এইখান থেকে এতটা এটাকে আমি এই এক এই অ্যাক্সিসের উপর এফে এতটা বললাম তাহলে এফএ এ প্লাস এফ প্লাস এফ শিলন আর প্লাস ইয়ে মাইনাস এফসিলন মানে এইখানটায় আমি যদি বলি এইটাকে যদি এই পয়েন্টটাকে যদি বলি সেটা হচ্ছে এফ এ মাইনাস এফসিলন আর তার ঠিক ওপর এখানটাকে যদি বলি এফ এ প্লাস এফ শিলন মানে কি সেটা হচ্ছে এইখানে আমি একটা স্ট্রিপ আঁকবো এই স্ট্রিপটা এরকম স্ট্রিপ তার মধ্যে দেখ এইখান থেকে যদি ফাংশানের ভ্যালু তুলি তাহলে তা সেটা দেখ এই স্ট্রিপের মধ্যে পড়ে গেল আবার যদি এখানে তুলি তাহলে এই স্ট্রিপের মধ্যে পড়ে গেল যেখানে আমি যেখান থেকে তুলবো না কেন সেই স্ট্রিপটার মধ্যে আমার কী হচ্ছে পড়ে যাচ্ছে ঠিক আছে তাহলে বক্তব্যটা এখানে আমার এরকম জায়গায় দাঁড়াচ্ছে এর ডেফিনেশানটাকে আমরা কীরকমভাবে ক্লিয়ার করছি সেটা লক্ষ্য কর সেটা হচ্ছে আমরা বলি কন্টিনিউয়াস মানে হচ্ছে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স এইটার মানে যেন তার ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হয় আচ্ছা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হয় মানে কি মানে হচ্ছে আমরা এখানে লিমিটের ক্ষেত্রে এখানটা এল লিখতাম কিন্তু এখানে এবার নিয়ে নেব ফাংশনাল ভ্যালুকে নিয়ে নেব তার মানে এর ডেফিনেশানটা কিরণ দেবো সেটা হচ্ছে আমরা লিমিটে যেমন দিয়েছিলাম ফর করেসপন্ডিং গোটা অ্যানালিসিসে এফসিলনটাকে ইউজার প্রথমে ধরবে ফর করেসপন্ডিং এফসিলন গ্রেটার দ্যান জিরো আরবিটারি স্মল এটা এতটাই ছোট আরবিটারি স্মল এটা এতটাই ছোট যার জন্য সাচ দ্যাট একটা সরি দ্যার এক্সিস্ট একটা তার জন্য একটা ডেল্টা এক্সিস্ট করবে ডেলটা এক্সিস্ট করবে ডেলটাকেটা দ্যান জিরো সাচ দ্যাট আমি কি লিখতে পারি সেটা হচ্ছে মড অফ এফেক্স মাইনাস এল লিখতাম তো এলের জায়গায় শুধুমাত্র আমি এফ এ লিখব এইটা লেস দ্যান এফ হবে হোয়েন এভার আমি কী লিখবো সেটা হচ্ছে আমরা লিখতাম জিরো লেস দ্যান লিখতাম তো সেটা না লিখে লিখবো মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা তার মানে এইটাকে যদি আমি একটু ভেঙে চুড়ে লিখি সেটা হবে সেটা হচ্ছে এফ এক্সের ভ্যালু এক্সের ভ্যালু এফ এ প্লাস এফসিলন এবং এফ এ মাইনাস এফসিলন এর মধ্যে থাকবে কখন হোয়েনভার এক্সের ভ্যালু এ মাইনা এ প্লাস ডেলটা থেকে এ মাইনাস ডেল্টার মধ্যে থাকবে মানে এক্সের এই দিকটাই হয়ে নেভারের এই দিকটা হচ্ছে ডোমেনের রেঞ্জ মানে ডোমেন কত থেকে কতর মধ্যে থাকবে ডোমেন এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টার মধ্যে থাকবে তার জন্য এক্স মানে কোডোমেনটা কার মধ্যে থাকবে এফ এ মাইনাস এফসিলন থেকে এফ এ প্লাস এফসিলনের মধ্যে থাকবে তাহলে এটাকে বলা হয় তখন বলা হয় কন্টিনিউয়াস কার্ভ বা কন্টিনিউটি এটাকেই বলা হয় কন্টিনিউটি আচ্ছা কন্টিনিউটি হাউ ক্যান ইউ চেক কন্টিনিউটি পরিষ্কার কথা হচ্ছে লিমিটের ক্ষেত্রে নিয়েছিলাম লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফেক্স সমান যদি লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফেক্স এইটা নেওয়া হয় তাহলে লিমিট এক্সিস্ট করতো এইটা মানে হচ্ছে আর এইচ এল লিমিটে আর এইচ এল ইকোয়াল টু যেন এল এইচ এল এইটা হয় তাহলে আমার লিমিট এক্সিস্ট করতো এখানে বলছে আর এইচ এল টু এল এইচ এল এইটা মানে সরি এটা এফেক্স হবে এইটা মানে যেন এটা এফের সঙ্গে সমান হয় মানে ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হতে হবে ঠিক আছে যদি এটা ফাংশনাল ভ্যালু এইটা দুটো যদি আমার কার সঙ্গে সমান হয় এটা হচ্ছে ফাংশনাল ভ্যালুর সঙ্গে আমার যদি সমান হয় তাহলে তাকে বলা হবে কি সেটা হচ্ছে কার্ভটাকে কন্টিনিউয়াস বলা হবে মানে হচ্ছে কন্টিনিউইটি এই কথাটা বলা হবে আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে আর একটাভাবেও এটাকে প্রকাশ করা যায় এইচএসের নিয়ম অনুযায়ী সেটা হচ্ছে আমরা একটা স্মল এইভাবেও প্রকাশ করব বা এইভাবেও আমি প্রমাণ করব। সেটা হচ্ছে লিমিট আমরা নেব এইচ টেন্স টু জিরো এফ অফ কোনো একটা পয়েন্টে যদি কন্টিনিউয়াস দেখাতে হয় তাহলে নেব এফ অফ সি প্লাস এইচ সমান যদি এফ সি হয় এইচ টেন্স টু জিরোতে এফ অফ সি প্লাস এইচ যদি সি হয় তাহলে তাকেও সেটাকে কন্টিনিউয়াস বলা হবে এটা কোনো একটা পয়েন্টে আর গোটা ফাংশানটাকে যদি বলতে হয় তাহলে তখন আমরা নেব লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ সমান যেন আমার এফেক্স হয় এফেক্স হচ্ছে ভেরিয়েবল পয়েন্ট আর সি বসিয়ে দিলে সেটা এটা হচ্ছে অ্যাট এটা হচ্ছে অ্যাট এক্স ইকল টু সি মানে হচ্ছে যে কোনো একটা পয়েন্ট সেই পয়েন্টটাতে যদি আমি বলতে চাই তাহলে এই কথাটা আমার বলতে হবে না হলে আমার কিন্তু বলার দরকার নেই কথাটা বোঝা গেল এইটা হচ্ছে আমার মেন বক্তব্য মেন ক্রাইটেরিয়া আচ্ছা এবার বল কন্টিনিউটির